যখনই অধর্মের কবলে পড়ে সব পুণ্য সব শাশ্বত মুছে যাবে তখনই আবির্ভাব হবে এক অবতার পুরুষের। আজ সকল ক্ষত্রিয় সমাজ সেই অবতারেরই প্রতীক্ষারত। দীর্ঘ জীবন কামনা করি। আমাদের প্রণাম বাবা। বাবা,
বেলা যে অনেক হলো, আপনার পূজা আহ্নিকের সময় যে সমাগত। সত্যিই তো বেলা সত্যি অনেক হলো, আমি এখনই গঙ্গা স্নান সেরে আসছি। তোমরা তোমাদের মাতাকে জানিয়ে দাও আমার পূজার অতি শীঘ্র আয়োজন করবে। এক্ষুনি জানিয়ে দিচ্ছি বাবা। নারায়ণ নারায়ণ। চলো পুষ্পা বসু, চলো রাম, চলো দাদা, মাতাকে সংবাদটি দিয়ে আসি। মা, অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশালাকায়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। এবার যে বড়ই ব্যাকুল হয়ে উঠেছেন, বলুন না, বলুন না বাবা, আবার কি অন্যায় করেছেন যার পাশে আপনি এত ক্ষিপ্ত হয়ে উঠেছেন? ধৈর্য ধরো না, সে কথা তোমার সহযোগিতা জানা উচিত। বসু, বিশ্ব বসু, বসু, বিশ্ব বসু। আমি গুরু পূজার বসে দেখি তোমাদের মা নিজ পুণ্য লাভে রাজায় আশায় আমার পূজার অসম্পূর্ণ আয়োজন করেছে। অসম্পূর্ণ আয়োজন মানে? গুরু পূজার উপকরণে যেটি সবচেয়ে প্রয়োজনীয় গঙ্গা জলের কমণ্ডলু, সেটাই তোমাদের মা পূজার ডালিতে দেননি, আর তাই আজ গুরুপদে আমি গঙ্গা জল দিতে পারিনি। ও ধোল আড্ডা, এর জন্য তোমাদের মাকে শাস্তি পেতেই হবে। শাস্তি? হ্যাঁ হ্যাঁ, শাস্তি, কঠিন শাস্তি, কঠিন শাস্তি। আরে শাস্তি তোমরা, আমরা, হ্যাঁ তুমি, তুমিই দেবে, তুমিই বড়। বসু, তোমাকেই এই দায়িত্ব দিলাম, তোমাকেই মাতৃহত্যা করতে হবে। আমি মানে এই আদেশ পালন করতে হবে অক্ষর পিতা, যে জন্মদাত্রী দুগ্ধ দায়িনী মাতার আশীর্বাদে আমি আজ এত বড় হয়েছি, তার জন্য কি রূপে হত্যা করবো বাবা? কি রূপে? পিতৃদ্রোহী, পুরুষদ্রোহী, পিতৃদ্রোহ, তুমি হয়ে যাও, তুমি হয়ে যাও আমার সম্মুখ থেকে। আমার অপরাধ মার্জনা করুন বাবা। বিশ্ববাসু, তুমিও কি তোমার অগ্রজের মতো ভীরুতার পথ গ্রহণ করবে নাকি পিতৃ আদেশ পালন করবে? আমায় আমায় ক্ষমা করুন বাবা, যে মাতৃদুগ্ধ পান করে এই বাহু দুটো শক্ত করেছি, সেই বাহু দিয়ে মাতৃ শরীরে আঘাত আমি করতে পারবো না, তাতে তাতে যে আমার শত বছর নরক বাসের শাস্তি পেতে হবে বাবা। ঠিক ঠিক পুত্র, পিতৃ আদেশ পালনে তোমাদের ব্যর্থতায় আমি লজ্জিত। আমার আমার ব্যর্থতা মার্জনা করবেন বাবা। বসু, বিশ্ব বসু, একে একে সকলেই পিতৃ আদেশ পালনে ব্যর্থ, তাহলে কি কেউই আমার উপযুক্ত পুত্র হতে পারলো না? না বাবা, রাম, না বাবা, আপনি বিচলিত হবেন না রাম। দিন বাবা, আপনি আমায় আদেশ দিন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতাই যে পরম গুরু, তার আদেশ লঙ্ঘন করার মতো দুঃসাহস আমার নেই। পিতৃ আদেশ পালনের যে কোনো কর্মই আমার কাছে যে ধর্মের সমান। কি বলেছে পুত্র? এই তো উপযুক্ত পুত্রের মতো কথা বলেছ রাম। জানি বাবা, আমার এই কর্মের জন্য ত্রিলোকবাসী হয়তো আমায় লক্ষ জন্মের নরকবাসের অভিশাপ দেবে, কিন্তু তবু আমি হব না। আমি
হচ্ছে পিতার দাস, পিতার আদেশ সেবায় পালন করতেই হবে। দিন বাবা আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন আমার প্রতিজ্ঞা সফল হতে পারি। তোমায় আশীর্বাদ করি পুত্র, জয়ী হও। পিতৃ আদেশ পালনে মাতৃহত্যার যে সাহস তুমি আজ দেখাতে চলল, তার জন্য চিরকাল জগৎবাসী তোমাকে মাতৃপ্রেমিক পরপুরুষ হয়ে যাবে। পুত্র এসব তুমি কি ভাবছ? স্নেহের মায়ায় বিচলিত হওয়ার সময় এখন নয়। হ্যাঁ ঠিক ঠিক, আমার দুঃখে বিচলিত হওয়া চলবে না, আমার দুর্ব হওয়া চলবে না। যে মাতৃদুগ্ধ পান করে এই বাহুগুলো শক্ত করেছে, সেই বাহুকেই মাতৃত্বে আঘাত করতে হবে আমার। দেহ বাবা শক্তি দিন, শক্তি দিন আমার, আমার হৃদয়কে আপনি প্রসাদ করে দিন। তোমায় আশীর্বাদ করি পুত্র, ক্ষমা করুন, ক্ষমা করুন মা, আপনার এই অপুত্র পুত্রকে আপনি ক্ষমা করুন। ধন্য পুত্র, ধন্য তোমার পিতৃভক্তি। পিতৃ-আদেশ পালনের জন্য যে সাহস তুমি আজ দেখালে, জগৎবাসীর কাছে একদিন তোমার এই সাহসে জয় হবে। কিন্তু বাবা মাতৃহত্যার পাপ যে আমার প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে, মায়ের সঙ্গে সন্তানের নারীর টান, আমি এমনই একমাত্র পুত্র যে সেই নারীর টান নিজ হাতে ছিন্ন করেছি। হে ভগবান, এই যন্ত্রণা যে আর কিছুতেই সহ্য করা যায় না। শান্ত শান্ত হও পুত্র। না বাবা, এই আকুল হৃদয় এখন আর কিছুতেই শান্ত হওয়ার নয়। তবে আমি স্থির করেছি বাবা, পাপিষ্ঠ এই মুখ আমি আর কখনো কাউকে দেখাবো না। জনপদ থেকে অনেক অনেক দূরে আমি আমি তপস্যায় চলে যেতে চাই বাবা। পুত্র। হ্যাঁ বাবা, নির্জন গভীর অরণ্যে একাকী জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই পাপের প্রায়শ্চিত্ত করে যেতে চাই বাবা। পুত্র, তোমার মাতৃপ্রেম দেখে আমি অভিভূত, তাই তোমাকে আমি তোমার পছন্দ মতো বর দিতে চাই। বলো কি বর চাও তুমি? বর যদি দিতেই হয় বাবা, তবে এই বর দিন যাতে আমার জন্মদাত্রী জননী আবার জীবিত হয়ে ওঠেন। তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তোমাদের মা আবার বেঁচে উঠবেন। বাবা শুধু তাই নয়, পিতৃ আদেশ পালনের জন্য মাতৃহত্যার যে সাহস তুমি দেখালে, তার জন্য তোমাকে মাতৃপ্রেমিক পরশুরাম বলেও জানা হবে। বেশ বাবা, পিতৃগৃহে শিক্ষা গ্রহণ তো আমার সম্পূর্ণ হয়েছে, এবার তবে আমায় তপস্যায় যেতে অনুমতি দিন। হ্যাঁ, এবার তোমায় তপস্যায় যেতে হবে, যাও। তোমায় আমি তপস্যায় যাওয়ার অনুমতি দিলাম। পুষ্পার তীর্থে পঞ্চানন বলা মহেশ্বরের তপস্যা করো, তোমায় আশীর্বাদ করি, তোমার তপস্যা সফল হোক।